Hey guys, welcome back to my another vlog. তো আজকে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে করতে চলেছি স্পেশাল চ্যারিটি। তো আমি কিছুদিন আগে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটা পোস্টার দিয়েছিলাম, তার মাধ্যমে আমরা নিয়েছিলাম অনলাইন থেকে ডোনেশন, আর সেগুলো আজকে আমরা দেবো ছোট ছোট বাচ্চাদের হাতে। খুবই মজা হবে, চলো। হ্যাঁ স্যার, আমরা পতাকাটা তুলে নেবো, তো খুবই মজা হবে, চলো। এটা হচ্ছে আমাদের চ্যারিটির নাম, 15 আগস্ট স্পেশাল চ্যারিটি। আর আমাদের সমস্ত ডোনেশন দিয়ে আমরা যে যে জিনিসগুলো দেবো সেগুলো কিনে নিয়েছি, যেমন পতাকা কিনেছি, বিস্কুট কিনেছি, আর নিচে কেকও আছে। আর এরকম আমাদের একটা সাইকেল, দুটো সাইকেল, তিনটে, চারটে সাইকেল লেগে গেছে, আর ওই সাইকেলটাতে পতাকা লাগানো হচ্ছে। আর তারপর আমরা এখানে পতাকাটা তুলবো, তারপর বেরোবো। তো পরিকল্পনা একটু গণ্ডগোল থাকায় আমাদের পতাকা উত্তোলন হলো একটু অন্যভাবে। তো স্বাধীনতা সঙ্গীত গাওয়ার পর আমাদের ডোনেশনের শুভ আরম্ভ করা হলো। তারপর আমরা আমাদের ডোনেশনের প্রথম সেন্টার তেঘুরি গ্রাম পঞ্চায়েতের দিকে এগিয়ে গেলাম। তো আমরা সবাই এভাবেই দেশের জাতীয় পতাকাকে সামনে রেখে র্যালি আকারে এগিয়ে গেলাম। গাইজ, আমরা চলে এসেছি রঘুনাথপুরে। তো এখান থেকে আমরা এখানে একটা সেন্টারের মতো করেছি, এরপর আমরা এখানে সবাইদেরকে দেবো, তারপর অন্য জায়গায় যাবো। তো চলো আগে দিয়ে দিই। খেলবি না পতাকাটা? তো এই এলাকাটাতে কয়েকজনকে দেওয়ার পর এবার আমরা রাস্তার সামনে এলাকাটাতে এগিয়ে এলাম। তো এই জায়গাটাতে হয়ে গেছিল অনেকটা ভিড়, তার জন্য তাদেরকে লাইন আকারে দাঁড় করানো হলো। তো এই সেন্টারে অলমোস্ট 70 জনেরও বেশি বাচ্চাদেরকে দেওয়ার পর তারপর আমরা গেলাম আমাদের নেক্সট সেন্টারে, যেটা ছিল আরামবাগে। তো আরামবাগে সিংপাড়ার কাছে একটা বস্তি এলাকা থেকে আমরা আরও কিছু বাচ্চাদেরকে খুঁজে পেলাম। কাকু নিয়ে আসো না বাচ্চাগুলো, তাহলে ভালো তো সিংপাড়ায় ডোনেশন কমপ্লিট করার পর তারপর আমরা গেলাম ফাঁসিবাগানের কাছে থাকা বস্তিটার দিকে। আর এইখানটাতেও হয়ে গেছিল অনেকটা ভিড়, তার জন্য আমরা এখানেও সবাইকে লাইন আকারে দাঁড় করিয়ে দিলাম। গাইজ, আমরা চলে এসেছি এবার আরামবাগে, এবার আরামবাগ বস্তিগুলোই দিচ্ছি। তো আমাদের পিছনে একদম পুরো র্যালি হিসেবে আমরা যাচ্ছি। তো অনেকটাই শেষ হয়ে গেছে, চলো আবার বাকি জায়গাগুলো দিয়ে দিই। তারপর আমরা সবাই মিলে এগিয়ে গেলাম আরামবাগ স্টেশনের দিকে। তো হসপিটাল মোড় থেকে স্টেশন যাওয়ার পথে থাকা রাস্তার সামনের বস্তিগুলো থেকে আমরা খুঁজে পেলাম আরও অনেক ছোট বাচ্চা। গাইজ, আমাদের ডোনেশনে নতুন অ্যাড হয়েছে স্যানিটাইজার, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো স্টেশনের কাছে সেন্টারে আমাদের ডোনেশনের সামগ্রী হয়ে গেছিল অলমোস্ট হাফ। তো তারপর আমরা গেলাম আমাদের থার্ড এবং লাস্ট সেন্টারে, যেটা ছিল নপাড়াতে। তো নপাড়া এলাকায় জমা হয়ে গেছিল প্রচুর ভিড়, যেটা সামলানো আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল। ভাই আসছে, কেউ হুড়োপাটি
সবাই ধীরে সুস্থে পুরো পার্টি করবেন না কেউ দাও না লোককে তবে তো এখানে পুরো পার্টিটা বন্ধ হবে তুমি আর ভিড়টা এতই বড় ছিল যে আমাদের ডোনেশনের সমস্ত সামগ্রী হয়ে গিয়েছিল শেষ। তো এবছর আমাদের টার্গেট ছিল 500 জনের, যেটা হয়ে গেল কমপ্লিট। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো গাইজ, আমাদের ডোনেশন হয়ে গেছে কমপ্লিট। আমরা ডোনেশনটা শেষ করেছি নপাড়ায় এসে। তো ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করে দেবেন। বন্দে মাতরম।